ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। আমি একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ফ্রম অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক, নিউ আলিপুর। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে পিরিয়ডের সমস্যা, ইররেগুলার পিরিয়ড বা খুব বেশি ব্লিডিং, যেটা অনেক মহিলাদেরই সমস্যা থাকে। এবার এটা যখন হয় এটাকে প্লিজ আপনারা ইগনোর করবেন না বা মাসের পর মাস ফেলে রাখবেন না, কারণ মনে রাখবেন যে রক্তটা আপনার বেরোচ্ছে মাসিকের সাথে সেই একই রক্ত আপনার শিরা ধমনির মধ্যে বয়ে যাচ্ছে। অতএব ওইখানে যদি আপনি বেশি ব্লিডিং হয় আপনার, আপনি কিন্তু অ্যানিমিক হয়ে যাবেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনার সমস্ত অর্গানগুলো ধুঁকতে থাকবে রক্তাল্পতায়। তো সেই জন্য আপনার যখনই হবে তার পরপরই ডক্টর দেখিয়ে ব্যাপারটার সলিউশন খুঁজে বার করা উচিত। এখন এমন কোনো সমস্যা নেই, স্পেশালি আমি গাইনোকোলজিস্ট হিসাবে বলতে পারি, আমাদের গাইনিতে ইভেন ক্যান্সার অবধি আমরা অলমোস্ট ফুললি কিওর করতে পারি। তো সেই হিসাবে গাইনোকোলজিতে কিন্তু বেশিরভাগ জিনিসেরই এখন আমাদের ট্রিটমেন্ট আছে, শুধু শুধু নিজেরা সাফার না করে ডক্টরকে শীঘ্র দেখাবেন। আমাদের বডির যে বায়োলজিক্যাল ক্লকটা আছে, খুব আশ্চর্যের হয়ে যাবেন জেনে যে এটা যখন মানে আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক যখন ঠিক ঠিক চলবে, ঠিক আপনার 28 থেকে 30 দিনের মাঝখানে মানে ওই সময়টায় আপনার পিরিয়ড আসবে, এবং সেই পিরিয়ডে ইউশুয়ালি 3 থেকে 5 দিন লোকে ব্লিডিং হয়, সেটা নিজেই যেমন শুরু হচ্ছে নিজেই বন্ধ হবে, এবং তাতে অস্বাভাবিক পেন এরকম হয় না, কিছুটা ক্র্যাম্পিং ইজ কমন বাট খুব বেশি ব্যথা হয় না, এটা হচ্ছে নর্মাল পিরিয়ড। যাদের এর থেকে ডেভিয়েশন হচ্ছে যে এই সাইকেল আইদার ছোটো অথবা বড়, যে হয়তো 20 দিনের সাইকেল চলে আসছে বা ধরুন 40-45 দিন 60 দিন সময় লাগছে সাইকেল আসতে, সেটা অ্যাবনর্মাল। আবার ব্লিডিং কারোর শুরু যেমন হচ্ছে না, আবার শুরু হলে বন্ধ হতে চাইছে না, ওষুধ দিয়ে বন্ধ করতে হচ্ছে, ক্লিয়ারলি ফ্র্যাঙ্কলি ইট ইজ অ্যাবনর্মাল। তাহলে এর ট্রিটমেন্ট, এর কারণ জানতে হবে এবং তার ট্রিটমেন্ট করতে হবে। তো কারণটা ইউশুয়ালি হয়, অনেক সময় হরমোনাল কারণ থাকে। এবার আমাদের মাথার থেকে আমাদের দুই রকম হরমোন আসছে, FSH অ্যান্ড LH, যাদের আমরা গোনোডোট্রোফিন হরমোন বলি, এবং সেগুলোকে আবার স্টিমুলেট করার জন্য আর একটা হরমোন যাকে রিলিজিং হরমোন বলি, সেটা মাথার মধ্যেই আর একটা হায়ার সেন্টার থেকে আসছে। এই দু হরমোনগুলো আমাদের শরীরের এই যে ফিমেল হরমোন যেগুলো আমাদের মেনস্ট্রুয়েশনের জন্য দায়ী, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এদের কন্ট্রোল করছে। তো এই পুরো কন্ট্রোলটা যেখানে খুশি একটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই গড়বড় হয়ে যাচ্ছে। তো তখনই এই সাইকেল বায়োলজিক্যাল ক্লকটা ঘেটে গেল, তখন সেইটাকে আবার রিসেট করতে হবে। তো দেখতে হবে এবার অন্যান্য অনেক হরমোন পারিপার্শ্বিক আছে, যেমন ধরুন থাইরয়েড, সেটা ডাইরেক্টলি আপনার মাসিকের জন্য দায়ী না, কিন্তু থাইরয়েডের প্রবলেম যদি থাকে তাহলে আপনার মাসিকের সাইকেল গড়বড় করবে, ব্লিডিংয়ের সমস্যা হতে পারে, সেই জন্য সেটা আমরা এক্সক্লুড করি। থাইরয়েড, প্রোল্যাকটিন, এগুলো খুব ইম্পর্টেন্ট হরমোন যেটা আমাদের সাইকেলকে নর্মাল রাখতে হেল্প করে। এছাড়া আরও কিছু হরমোন আছে, যেমন ধরুন ডায়াবেটিসের যে হরমোন ইনসুলিন হরমোন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেউ যদি ডায়াবেটিক হন এবং তার কন্ট্রোল না থাকে তার ক্ষেত্রেও কিন্তু পিরিয়ডের প্রবলেম আসবে। তাহলে এগুলো সব ইন্টাররিলেটেড, হরমোনগুলো সব ইন্টাররিলেটেড। তো যে কোনো একটা প্রবলেম হলে আমাদের সবগুলোকে দেখতে হয় যে এর রিলেশনে যা যা হরমোন হতে পারে তারা কেউ কি গোলমাল করেছে। এবার যদি সেগুলো আমরা এক্সক্লুড করি তো তাহলে সেগুলো ট্রিটমেন্ট করলেই আমাদের সমস্যার সমাধান হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো ওর মধ্যে মানে ইউটেরাসের মধ্যে বা ওভারির মধ্যেই কোনো সমস্যা আছে যার জন্য এটা হচ্ছে, তখন সেগুলো আপনার গাইনোকোলজিস্ট নিশ্চয়ই দেখবেন, আল্ট্রাসাউন্ড করে দেখবেন কোথায় কী আছে। যেমন ধরুন পলিপ, একটা প্রবলেম যেখানে এক্সট্রা একটা গ্রোথ হয় বা কোনো টিউমার হয়েছে ইউটেরাসে, যেটা এই ধরনের ব্লিডিংয়ের, বেশি ব্লিডিং করছে বা অল্প অল্প মাঝে মাঝে ব্লিডিং করছে, যাকে আমরা অনেক সময় স্পটিং বা প্রিমেনস্ট্রুয়াল ব্লিডিং বলি, এগুলো সমস্ত ওই রকম কোনো একটা অর্গ্যানিক কজ, যেটা হচ্ছে লোকাল কজ বলি আমরা, সেটা থেকেও হতে পারে। তো সেগুলো কিন্তু ইজিলি আমরা এক্সক্লুড করতে পারি। এই কারণটা যদি আমরা জানতে পারি তাহলে আপনার ভোগার দরকার নেই, সেটা নিশ্চয়ই একটা সমস্যার সমাধান আছে। কিছু ট্রিটমেন্ট হয় মেডিসিন দিয়ে, কিছু ট্রিটমেন্ট হয় সার্জিক্যাল বা অপারেশন করতে হয়। এবার যদি কোনো হরমোনের প্রবলেম থাকে সেগুলো আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি। কিছু লাইফস্টাইল প্রবলেম থাকে, যেমন অত্যধিক ওয়েট গেন বা অত্যধিক ওয়েট লস, দুটোই কিন্তু মাসিকের সমস্যা করতে পারে। তো ওয়েট গেনটা যেহেতু বেশি কমন, তো সেই জন্য বলি যে হেলদি থাকা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, অতিরিক্ত কার্বোহাইড্রেট না খাওয়া এবং এক্সারসাইজ করা, এগুলো যেমন শরীরের যে কোনো অর্গ্যানকে হেলদি রাখতে ইম্পর্টেন্ট, আপনার ইউটেরাস এবং ওভারিকে অফকোর্স এটা হেলদি রাখতে ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট। এছাড়া যদি কোনো হরমোনের প্রবলেম হয় মেডিসিন দিয়ে সেগুলো ট্রিটমেন্ট করা, যদি কোনো এক্সট্রা গ্রোথ বা টিউমার হয় তো সেগুলোকে ওষুধ দিয়ে কন্ট্রোল করার হলে কন্ট্রোল করা, না হলে সার্জিক্যালি রিমুভ করলে অফকোর্স আপনার মানে সমস্যার সমাধান হবে, যেটা পিরিয়ডের সমস্যা
সেটা সমাধান হবে। তো সেই জন্য এটা ফেলে না রেখে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করে নেওয়া উচিত। আমি অনেক কিছু কথাই হয়তো কভার করতে পারলাম না, যদি আরও কোয়েশ্চেন আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের মেসেজ বক্সে লিখতে পারেন এবং আমরা চেষ্টা করব যে সেগুলো আমরা আনসার করে দেবো।